বিএনপি একটা সন্ত্রাসী দল, এই দল এখন শেষ হওয়ার পথে এবং এই দলটা শেষ হয়ে যাবে, কারণ এটা ভুয়া, এটা সন্ত্রাসী। এর কোন নেতা নাই, কোথায় সাজা প্রাপ্ত একজন লন্ডনে বসে নেতৃত্ব, লন্ডনে বসে কি নেতৃত্ব হয়? সুতরাং বিএনপি কথা ভুলে যান, এরা সন্ত্রাসী দল এবং মানুষ সেটাকে পছন্দ করে না। বিএনপি প্রচার করছে মানুষ ভোট দেবে না, আরে বেচারা মানুষ লাইন দিয়ে ভোট দেবে, এত ভোট দেবে তোর জীবনও দেখাচ্ছে। এই সন্ত্রাসী দলটার সম্পর্কে না বলা ভালো, আমি বললে আরো প্রচার হবে, দরকার নাই। এই সন্ত্রাসী দলের হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করবো। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, এত উন্নয়ন এই প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশের জন্য, এটা কখনো কেউ স্বপ্ন ভাবতে পারবে। সুতরাং 7 তারিখে ভোট, আর মাত্র 2 দিন আছে, 7 তারিখ সারাদিন নৌকা বার করবে বিএনপি যতগুলো। আচ্ছা বলে সত্যের এগেনস্টে স্রোত, সত্যের এগেনস্টে গিয়ে কোনো কাজ কেউ করতে পারে? মানুষ এসে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, এই যে ভোলায় ভোট কেন্দ্রে যাবে না এরকম কোনো দল আছে? এরকম বলতে পারে সবাই ভোট কেন্দ্রে যাবে, সবাই ভোট দেবে।